একটি বছর পূর্ণ হলো তরুণদের পথ চলার। দীর্ঘ এ পথে তারা সহযাত্রী পেয়েছে অনেক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে প্রভাষক, রাজনীতিবিদ থেকে সকল শ্রেণীর মানুষের সমর্থন পেয়েছে তারা। সুষ্ঠুভাবে পরিচালনা করেছে তাদের এক একটি কার্যক্রম, দেশ ও জাতিকে একটি সুন্দর জীবনধারা উপহার দেওয়ার লক্ষ্য তাদের। এবারের আয়োজনটা ছিল দেশের শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার। একটি বছরের সাথে পূরণ হলো তাদের তিনটি লক্ষ্যের একটি। প্রত্যাশা একটাই, বাংলাদেশের সকল তরুণ উইফর আসের মহান উদ্যোগে যুক্ত হোক।